নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প উপেক্ষিতা। পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয়। সে বোধ হয় বাংলা 2 কি 3 সালের কথা, নতুন কলেজ থেকে বার হয়েছি। এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টারে নিয়ে গেলুম হুগলি জেলার একটা পাড়াগায়। গ্রামটির অবস্থা একসময় খুব ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুবই শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলি পাড়া। গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বোধ হয় 1 ক্রোশেরও ওপর। প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার। আমি ও গ্রামে থাকতাম না। গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে সে গ্রামের রেল স্টেশন। স্টেশন মাস্টারের একটি ছেলে পড়ানোর ভার নিয়েই সেই রেলের PWD-র একটি পরিত্যক্ত বাংলোয় থাকতাম। চারিদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তাল বাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেমে হেঁটে যেতুম প্রায় 1 ক্রোশ। একদিন বর্ষাকাল, বেলা 10টা প্রায় বাজে, স্কুলে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্র যাবার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে, সেইটি দিয়েই যাচ্ছি। সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। গাছের ডাল থেকে টুপটুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে রাস্তা, সেই রাস্তা বেয়ে যাচ্ছি। সেই সময় কে একটি স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে বালা অনন্ত, পরনে চওড়া লাল পেরে শাড়ি, বয়স 24-25 হবে। পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্য। আমায় দেখে ঘোমটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জোরে চলে গেলুম। আমার এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্যপ্রসূত গ্র্যাজুয়েট, বয়স হবে 20, অবিবাহিত। সংস্কৃত কাব্যসাহিত্যের পাতায় পাতায় সেসব তরুলিকা, মঞ্জুলিকা, বাসন্তী, উজ্জয়িনী বাসিনী, অগুরু বাস মোদিত কেশা তরুণী অভিসারিকার দল, তারা আর তাদের ইংরাজি কাব্যের কত অ্যালথিয়া, কত জেনেভেভে, দিউসেবিয়া, তাদের নীল নয়ন আর তুষারধবল কোমল বাহুবল্লী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটা সুমিষ্ট কল্পলোকের সৃষ্টি করে রেখেছিল। তাই সেদিন সেই সুশ্রী তরুণী রূপ, তার বালা আনন্দ পরা অনাবৃত্ত হাত দুটির সুঠামো সৌন্দর্য আর সকলের উপর তার পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেললে। আমার মনের ভিতর এক প্রকারের নতুন অনুভূতি। আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল। বিকালবেলা রেললাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইলুম। তালবাগানের মাথার উপর সূর্য অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর, পরেই আবার কালো হয়ে উঠতে লাগল। আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হয়েছিল যেন একটা আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর। বেশ কল্পনা করে নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারিপাশে একটা গাঢ় রহস্য ভরা অজ্ঞাত মহাদেশ।
যার অন্ধকারময় বিশাল অরণ্যের মধ্যে প্রাচীন যুগের লুপ্ত অতিকায় প্রাণীরা সব ঘুরে বেড়াচ্ছে। দিন কেটে গিয়ে রাত হলো। বাসায় এসে কিডস পড়তে শুরু করলুম। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি। মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গিয়েছে। অনেক রাত্রে উঠে দেখলুম বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে অন্ধকার। তার পরদিনও পাড়ার ভেতর দিয়ে গেলুম। সেদিন কিন্তু তাকে দেখলুম না, আসবার সময়ও সেখান দিয়েই এলুম, কাউকে দেখলুম না। পরদিন ছিল রবিবার, সোমবার দিন আবার সেই পথ দিয়েই গেলুম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন। আমায় দেখে ঘুমটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দুলে উঠল। খুব জোরে হেঁটে বেরিয়ে গেলুম। রাস্তার বাঁকের কাছে গিয়ে ইচ্ছা দমন করতে না পেরে একবার পেছনে ফিরে তাকালুম। দেখি তিনি ঘাটের ওপর উঠে ঘোমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকেই চেয়ে রয়েছেন। আমি চাইতেই ঘোমটা আবার টেনে দিলেন। ওপরের পথটা ছেড়েই দিলুম একেবারে, পুকুরের পথ দিয়েই রোজ যাই। দু একদিন পরে আবার একদিন তাকে দেখতে পেলুম। আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গে লক্ষ্য করলেন। এইভাবে 15-20 দিন কেটে গেল। কোনোদিন তাকে দেখতে পাই, কোনোদিন পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগল তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিতা হয়ে উঠেছেন। আজকাল অতটা ঘুমটা দেন না। আমারও কি হলো, তার গতিভঙ্গির একটা মধুশ্রী, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগল। একদিন তখন আশ্বিন মাসের প্রথম, শরৎ পড়ে গিয়েছে। নীল আকাশের সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে যাচ্ছে। চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তার পাশের বনকচু, ভাট শাওড়া, কুচলতার ঝোপ থেকে একটা কুটুক্তির গন্ধ উঠেছে। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপর ঝোপের মাথায় কিচকিচ করছিল। পুকুরের জলের নীল ফুলের দলগুলো রৌদ্রতাপে মরেছিল। আমি আশা করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে 4-5 দিন তাকে দেখিনি। হঠাৎ মনে কি হলো, একটা বড় দুঃসাহসের কাজ করে বসলুম। তার কাছে গিয়ে বললুম, দেখুন, কিছু মনে করবেন না আপনি, আমি এখানকার স্কুলে কাজ করি, রোজ এই পথে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছে করে আপনি আমার বোন হন। আমি আপনাকে বৌদিদি বলবো, আমি আপনার ছোট ভাই, কেমন? তো তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন জড়সড় হয়ে উঠেছিলেন। দ্বিতীয় অংশটায় তার সে চমকানো ভাবটা একটু দূর হল। ঘোড়া কাকে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি যুক্ত করে প্রণাম করে বললুম, বৌদিদি, আমার এই ইচ্ছা আপনাকে পূর্ণ করতে হবে, আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে। তিনি ঘোমটাটা অর্ধেক খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন। সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয়, তবুও মনে হল তার ডাগর কালো চোখ দুটির শান্ত ভাব আর তার ঠোঁটের নিচে একটা বিশেষ ভাঁজ, এই দুটিতে মিলে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না।
খানিকক্ষণ দুজনেই চুপ করে রইলুম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আনন্দে সারা গা কেমন শিউরে উঠল। বললুম, কলকাতার কাছে, চব্বিশ পরগনা জেলায়, এখানে স্টেশনে থাকি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? নাম বললুম। তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? বললুম, এখন বাড়িতে শুধু মা আর দুটি ছোট ছোট ভাই আছে, বাবা এই দুবছর মারা গিয়েছেন। তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন, তোমার কোনো বোন নেই? আমি বললুম, না, আমার দুজন বড় বোন ছিলেন, তারা অনেক দিন মারা গিয়েছেন। বড়দি যখন মারা যান আমি তখন খুব ছোট। মেস্তি পাঁচ ছ বছর মারা গিয়েছেন, আমি মেস্তিকেই জানতুম, তিনি আমায় বড় ভালোবাসতেন। তিনি আমার চেয়েও ছ বছরের বড় ছিলেন। তার দৃষ্টি একটু ব্যথা কাতর হয়ে এলো। জিজ্ঞাসা করলেন, তোমার মেস্তি থাকলে এখন তার বয়স কত হতো? বললুম, এই ২৬ বছর। তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না? কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব! মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম, তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি? তিনি শান্ত হাসি মাখা মুখে চুপ করে রইলেন। আমি বললুম, বৌদি, আমি জানতুম আমি পাব, আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন, আমি একজন বোন অনায়াসেই পাব। আচ্ছা, এখন আসি? আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রবিবার বাদে আমি দুবেলাই এই রাস্তা দিয়ে যাব। আমার মাঠের ধারে তালবাগানটার পাখিগুলো রোজই সকাল বিকাল ডাকে। একটা কি পাখি তার সুর খাট থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। আজ দেখলুম পাখিটার গানের সুরের স্তরে স্তরে হৃদয়টা কেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠেছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতগুলো স্নিগ্ধ ছায়াশীতল পাখির গানে ভরা অপরাহ্নের সমষ্টি, আর পৃথিবীটা শুধু নীল আকাশের তলায় ইতস্তত বর্ধিত অযত্ন স্তম্ভিত তাল নারিকেল গাছের বুন দিয়ে তৈরি, যাদের ঈষৎ কম্পমান দীর্ঘ শ্যামল পত্রশীর্ষ অপরাহ্নে অবসন্ন রৌদ্রে চিকচিক করছে। তার পরদিন বৌদিদির সঙ্গে দেখা হলো, ছুটির পর বিকালবেলা। বৌদিদি যেন চাপা হাসির সুরে জিজ্ঞাসা করলেন, এই যে বিমলের বুঝি আজ খুব সকাল সকাল স্কুলে যাওয়া হয়েছিল? আমি উত্তর দিলুম, বেশ বৌদি, আমি ওবেলা তো ঠিক সময়েই গেলুম, আপনিই ছিলেন না, এখন দোষটা বুঝি আমার ঘাড়ে চাপানো হচ্ছে না? আর বৌদি, ঘাটে ওবেলা আরও সব মেয়েরা ছিলেন। বৌদিদি হেসে ফেললেন, বললেন, তাই তো, ভাইটির আমার ওবেলা তো বড় বিপদ গিয়েছে তাহলে। আমার একটু লজ্জা হলো, ভালো করে জবাব দিতে না পেরে বললুম, তা নয় বৌদি, আমি এখানে অপরিচিত, পাড়ার মধ্যে দিয়ে পথ, পাছে কেউ কিছু মনে করে। বৌদিদির চোখের কৌতূহল দৃষ্টি তখনও যায়নি। তিনি বললেন, আমি ওবেলা ঘাটের জলেই ছিলাম বিমল, তুমি ওই চটকা গাছের তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে, আমায় তুমি দেখতে পাওনি। আমি জিজ্ঞাসা করলুম, বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়? বৌদিদি উত্তর দিলেন, খোলাপোতা চেনো? সেই খোলাপোতায়। আমি ইতস্তত করছি দেখে আমায় আরেকটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলাপোতার রাস। বৌদিদির হাসি ভরা দৃষ্টি যেন
একটু গর্বমিশ্রিত হয়ে উঠল। কিন্তু বলা আবশ্যক যে খোলাপোতা বলে কোনো গ্রামের নাম আমি এই প্রথম শুনলাম। অথচ বৌদির বাপের বাড়ি, যেখানে এমন রাস হয়, সেই বিশ্বশ্রুশ্রুত খোলাপোতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অজ্ঞতা পাচ্ছে তার মনে ব্যথা দেয় এই ভয়ে বললুম, ও সেই খোলাপোতায়, ওটা কোন জেলায় ভালো? বৌদিদির কাছ থেকে সাহায্য পাওয়ার প্রত্যাশা করেছিলাম, কিন্তু দেখলুম তিনি সেই বিষয়ে নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হল। এই সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আর আমার মন সরল না। বললুম, আচ্ছা বৌদি, আসি তাহলে। বৌদিদি তড়িঘড়ি ঘরার মুখ থেকে কলার পাতে মোড়া কি বার করলেন সেইটে আমার হাতে দিয়ে পড়লেন। কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কতক কলার বড়া আছে, বাসায় গিয়ে খেও। চার পাঁচ দিন জ্বরে ভোগার পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি, বৌদিদির সঙ্গে দেখা। আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতে জিজ্ঞাসা করলেন, একি বিমল, এমন মুখ শুকনো কেন? বললুম, জ্বর হয়েছিল বৌদিদি। বৌদিদি উদ্বেগে সুরে বললেন, ও তাই তুমি চার পাঁচ দিন আসনি বটে, আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে। আহা, তাই তো, বড্ড রোগা হয়ে গিয়েছো যে বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেলুম। হেসে বলল, যে দেশ আপনাদের বৌদি একবার অতিথি হলে আপ্যায়নের চোটে একেবারে অস্থির করে তুলবে। বৌদিদি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিমল, ওখানে তোমায় রেঁধে দেয় কে? আমি বললুম, কে আর রাঁধবে, আমি নিজেই। বৌদিদি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা বিমল, এক কাজ করো না কেন? আমি জিজ্ঞাসা করলুম, কি বৌদি? তিনি বললেন, মাকে এই পুজো ছুটির পর নিয়ে এসো, এরকমভাবে কি করে বিদেশে কাটাবে বিমল? লক্ষ্মীতি, ছুটির পর মাকে অবশ্যই করে নিয়ে এসো, এই গায়ের ভেতর অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের বাড়াতেই আছে, না হলে অসুখ হলে কে একটু জল দেয়? আচ্ছা হ্যাঁ বিমল, আজ যে পথ্য করলে, কে রেঁধে দিলে? আমার হাসি পেল, বললুম, কে আবার দেবে বৌদি, নিজেই করলুম। তিনি আমার দিকে যেন কেমনভাবে খানিক্ষণ চেয়ে রইলেন। তার সেদিনকার সেই সহানুভূতি বিগলিত স্নেহমাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটি পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুলে আসার সময় দেখি বৌদিদি যেন আমার জন্যই অপেক্ষা করছেন। আমায় দেখে কলাপাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন, শরীরটা একটু না সারলে রাত্রে গিয়ে রান্না, সে পেরে উঠবে না বিমল, এই খাবার দিলাম রাত্রে খেও। বোধ করি একটু আগেই তৈরি করে এনেছিলেন, আমি হাতে বেশ গরম পেলুম। বাসায় এসে কলাপাতা খুলে দেখি খানকতক রুটি, মোহনভোগ আর মাছের একটা ডালনার মতো। তারপর দিন ছুটির পর আসবার সময়ও দেখি বৌদিদি খাবার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল তুমি তোমার ওখানে দুধ নাও। আমি বললুম, কেন, তাহলে দুধ ওখানিকটা করে দেন বুঝি। সত্যি বলছি বৌদি, আপনি আমার জন্য অনর্থকে কষ্ট করবেন না, তাহলে এ রাস্তায় আমি আর আসছি না। বৌদিদির গলা ভারী হয়ে এলো, আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন, বললেন, লক্ষ্মী ভাই, ছি, ও কথা বলো না। আচ্ছা আমি যদি তোমার মেসদি হতাম তাহলে এ কথা কি আজ
আমায় বলতে পারতে? আমার মাথা দিব্যি রইল, এ পথে রোজ যেতেই হবে। সেই দিন থেকেই বৌদিদি রোজ রাত্রের খাবার দেওয়া শুরু করলেন। সাত আট দিন পরে রুটির বদলে কোনোদিন লুচি, কোনোদিন পরোটা দেখা দিতে লাগল। তার সে আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতাম না। অথচ এইভাবে অস্বস্তি বোধ করতাম যে আমার এই নিত্য খাবার যোগাতে না জানি বৌদিদিকে কত অসুবিধাই পোয়াতে হচ্ছে। তারপরই আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলুম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দেই কাটল সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিনের রঙিন ধূমে আচ্ছন্ন থাকত। ভোরবেলা উঠোনের শিউলি গাছের সাদা ফুল বিছানো তলাটা দেখলে হেমন্ত রাত্রির শিশিরে ভেজা ঘাসগুলোর গা যেমন শিউরে আছে, ওইরকম আমার গা শিউরে উঠত। কার উপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জল ভরা নামানো হালকা মেঘের মতো একটা সীমাহারা হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগল। ছুটি ফুরিয়ে গেল। প্রথম স্কুল খোলবার দিন পথে তাকে দেখলুম না। বিকেলে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু দিচ্ছে। পথের ধারের এক জায়গায় খানিকটা মাটি কারা বর্ষাকালে তুলে নিয়েছিল, সেইখানটায় এখন বনকচু, কালকাসুন্দা, ধুতরা, কুচকাটা, ঝুমকোলতার দল পরস্পর জড়াজড়ি করে একটুখানি ছোট ছোট ঝোপ মতো তৈরি করেছে। শীতল হেমন্ত অপরাহ্নের ছায়া সবুজ ঝোপটির উপর নেমে এসেছে। এমন একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠছে, এমন সুন্দর শ্রী হয়েছে ঝোপটির। সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মীর শ্যামলা শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো। তার পরদিন তাকে দেখলুম, তিনি আমায় লক্ষ্য করেননি, আপন মনে ঘাটের চাতালে উঠতে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদি। বৌদিদি কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। এ কি বিমল, কবে এলে? আজ কি স্কুল খুলল? কিরকম আছো? সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহঝরা শান্ত চোখ দুটি। বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থানটি অধিকার করেছিলেন, ছুটির পরের স্থানটি তার চেয়ে আরও ওপরে। আমি সমস্ত ছুটিটা তাকে ভেবেছি, নানা মূর্তিতে নানা অবস্থায় তাকে কল্পনা করেছি, নানা গুণ তাতে আরোপ করেছি। তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা গড়া করেছি। আমার মনের মন্দিরে আমার এই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্যচন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিদিকে দেখলুম, তিনি পূজার ছুটির আগেকার সে বৌদিদি নন, তিনি আমার সেই নির্মলা পূর্ণদয়া পূর্ণময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমাখচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত্ত করে রেখেছিলেন। তার স্নেহ করুণার জ্যোতির বাষ্পে বৌদিদির রক্ত মাংসের দেহটার একটা আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথা শ্রদ্ধায় স্তম্ভমে নত হয়ে পড়ল। আমি তার পায়ে ধুলো নিয়ে প্রণাম করলুম। বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি এমনি, রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল? মনে এলেও বাইরে আর বলতে পারলুম না। কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আমার নিত্য সুষুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল বৌদি? শুধু একটু হেসে চুপ করে রইলুম। বৌদিদি জিজ্ঞাসা করলেন, মা ভালো আছেন? আমি উত্তর দিলুম, হ্যাঁ বৌদি, তিনি ভালো আছেন। তাকে আপনার কথা বললুম। বৌদিদি আগ্রহের সুরে বললেন, তিনি কি বললেন?
আমি বললুম। শুনে মার দুই চোখ জলে ভরে এলো। বললেন, একবার দেখাবি তাকে বিমল? আমার নলিনীর শোক বোধহয় তাকে দেখলে অনেকটা নিবারণ হয়। বৌদিদিরও দেখলুম দুই চোখ ছলছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল, তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন? আমি বললুম, সে এখন হয় না বৌদি। বৌদিদি একটু ক্ষুব্ধ হলেন, বললেন, বিমল জানো তো সেবার কিরকমটা কষ্ট পেয়েছ? এই বিদেশ বিভূই মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না। আমি উত্তর দিলাম, বৌদি আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছেন সেই দেশ আমার বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে এখন ভাবনা কিসের বৌদি? বৌদিদির চোখে লজ্জা ঘনিয়ে এলো। আমাদেরকে ভালো করে চাইতে পারলেন। বললেন, হ্যাঁ আমি তো সবই করেছি, আমার কি কিছু আর করার চোও আছে? কত পরাধীন আমরা তা তো জানো ভাই। ওসব নয়, তুমি এই মাসেই মাকে আনো। আমি এই কথাটা কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলুম। তার পরদিন ছুটির পর বৌদিদির সঙ্গে দেখা। অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলার পাতে মোড়া আবার কি একটা বার করলেন। তার হাতে কলা পাতা দেখলেই আমার ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ও আবার কি বৌদি, আবার সেই? বৌদিদি বাধা দিয়ে বললেন, আমার কি কোনো স্বাদ নেই বিমল? ভাইফোঁটাটা অমনি অমনি গেল, কিছু কি করতে পারলুম? কলার পাতা মোড়া রহস্যটি আমার হাতে দিয়ে বললেন, এতে একটু মিষ্টি মুখ করো, আর এইটে নাও একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করে বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠলুম, বললুম, এ কি বৌদি, না না এ কিছুতেই হবে না, খাবার আমি নিচ্ছি কিন্তু টাকা নিতে পারবো না। আমার কথাটা সর্বোধয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন। তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পরই তার টানা কালো চোখ দুটি ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা পিতল। এই নিতান্ত সরলা মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জা আর ব্যথা শূলবিদ্ধ করল, সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়েও বাজল। আমি তাড়াতাড়ি দুটি হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার দুই নিয়েই বলল, বৌদি ভাই বলে এই অপরাধটা এবার মাফ করুন আমার, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদিদির চোখের জল তখনও থামেনি। দুই চোখ জলে ভরা সে তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলাপাতার মধ্যে কতগুলো দুগ্ধ শুভ্র চন্দ্রপুলি সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদিদির বিষণ্ন কাতর দৃষ্টি বার বার চোখের সামনে ভাসতে লাগল। মাসখানেক কেটে গেল, প্রায় বৌদিদির সঙ্গে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতো হয়ে উঠেছিলাম, সেই রকমই পরস্পরকে ভাবতুম। একদিন আসছি, প্ল্যানেট শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদি জিজ্ঞাসা করলেন, এ কি বোতাম কোথায় গেল? আমি বললুম, সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পড়াতে জানিনে, কাজেই ওই অবস্থা। তার পরদিন দেখলুম তিনি ছুঁচুতো বোতাম সমেত এসেছেন। আমি বললুম, বৌদি এটা ঘাটের পথ, আপনি বোতাম পড়াতে পড়াতে কেউ যদি দেখে তো কি মনে করবে,
আপনি বরং চুচটা আমায় দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন, বৌদিদি হেসে বললেন। তুমি যা চেষ্টা করবে তা আমি জানি, নাও সরে এসো এদিকে। বাধ্য হয়ে সরেই গেলুম। তিনি বেশ নিশ্চিন্তভাবেই বোতাম পরাতে লাগলেন। ভয়টা দেখলুম তার চেয়ে আমারই হলো বেশি। ভাবলুম বৌদির তো সে কাণ্ড জ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে তো এ সমস্ত কষ্টটা ওকেই ভুগতে হবে। একদিন বৌদিদি জিজ্ঞাসা করলেন, বিমল গোকুল পিঠে খেয়েছো? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেবার জন্য বললুম, সে কীরকম বৌদি? আর রক্ষা নেই, তার পরদিনই বিকালবেলা বৌদিদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন, তুমি এখানেই আমার সামনে খাও, ঘরের জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললুম, সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এসে পড়বে, সে হয় না, আমি বাড়ি গিয়েই খাব। বৌদি ছাড়বার পাত্রীই নয়, বললেন, না কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। খেলুম, পিঠে খুব ভালো হয়নি, আমার মায়ের নিপুণ হাতে তৈরি পিঠের মতো নয়, বোধহয় নতুন করতে শিখেছেন, ধারগুলো পড়ে গিয়েছে, আশা তো ভালো নয়। বললুম, বা বৌদি বড় সুন্দর তো, এ কোথায় তৈরি করতে শিখলেন, আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না, হাসি মুখে বললেন, এ আমি আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন, তার কাছ থেকে শিখে নিয়েছিলাম। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছি আমার ভালো লেগেছে, আর রক্ষে নেই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করার জন্য। আমার এই 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়াগায়ে খাঁচার পাখির মতো আবদ্ধ থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল, চলেও যেতাম এতদিন। এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদিদি, তারই আগ্রহে স্নেহ যত্নে সে অশান্ত ইচ্ছাটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে তাদের কারখানা থেকে কাঁচের কাজ শেখার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে, অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই তবে শীঘ্র যেন মোরাদাবাদে গিয়ে তার সঙ্গে দেখা করি, তিনি সেখানকার কাঁচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হল না। ইউরোপ আমেরিকা, সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্রতট, কত অকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ, ওই সিসিল, নতুন আকাশ, নতুন অনুভূতি, ডোভারের সাদা খড়ির পাহাড়, প্রশান্ত রাজপথে জনতা দ্রুত পাদচারণ, লাডগেট সার্কাস, টটেনহাম কোর্ট, রোজবার্ড উইলো, পপলার মেপল গাছ, সে কত শ্যামল পত্র সম্ভার। আমার কল্পলোকের সঙ্গিনী কনককেশনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজিনি। পরদিন সকালে পত্র লিখলাম, আমি খুব শীঘ্রই রওনা হব, স্কুলে সেদিনই নোটিশ দিলুম, 15 দিন পরে কাজ ছেড়ে দেব। মন ভরো ভালো ছিল না, ওপরের পচা দিয়ে কয়েকদিন গেলুম, 10-12 দিন পরে নিচের পচা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্রকাশ করলেন, বিমল বড় গুণের ভাই তো, আর 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচল কি মূল তা খোঁজ করলে না? আমি বললাম, বৌদিদি করলে সেটাই অস্বাভাবিক হতো, বোনেরাই ভাইদের জন্য কেঁদে মরে, ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে।
দুনিয়া শুদ্ধ ভাই বোনেদের এই অবস্থা। বৌদিদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মতো এমন মিষ্ট নির্মল যে এ শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতে জ্যোৎস্নার মতো উপভোগ করার জিনিস, বর্ণনা করবার নয়, বললেন। তা জানি জানি, নাও আর গুমর করতে হবে না। সে গুণ যে তোমাদের আছে তা কি আমরা ভেতরে ভেতরে বুঝি না, কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যাঁ, তা সতী সতী মাকে কবে আনছো? আমার কাজ ছেড়ে দেবার কথা আমি বৌদিদিকে কিছু বলিনি। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন এ আমি বুঝতে পেরেছিলাম। একবার ভাবলাম সেই তো জানাতেই হবে, একদিন বলে ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাতল। মনে মনে বললাম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো, তোমাদের স্নেহপাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠেছে এ সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? জিজ্ঞাসা করলুম, বৌদি একটা কথা বলি, আপনি আমায় এত অল্প দিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্রপাত্রীও দেখেন না? আমি কে বৌদি যে আমার জন্য এত করেন? বৌদিদির মুখ গম্ভীর হয়ে এল, তারই এক বড় আশ্চর্য ছিল। মুখ গম্ভীর হলে প্রায়ই চোখে জল আসবে, জল কেটে গেলে তো আবার হাসি ফুটবে, শরতের আকাশে রোদ বৃষ্টির খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ 5 বছর হল, আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে, তারও নাম ছিল বিমল। থাকলে সে তোমারই মতো হতো এতদিন, আর তোমারই মতো দেখতে। তুমি যেদিন প্রথম এ রাস্তা দিয়ে যাও, তোমায় দেখেই আমার মনের মধ্যে সমুদ্র উতলে উঠল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে রোজ তোমাকে দেখতাম, যেদিন তুমি আপনা হতেই দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি তা বলতে পারিনি। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো তাতে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। ওই এক ভাই ছিল আমার, তুলসীতলায় রোজ সন্ধ্যাবেলা কত প্রণাম করি, বলি ঠাকুর এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছো, আর এক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছে দেখো। চোখের জলে বৌদিদির গলা আড়ষ্ট হয়ে গেল। আমি কিছু বললাম না, বলবো কি? একটু পরে বৌদিদি নিজেকে একটু সামলে নিয়ে জলভরা চোখ দুটো তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল, কালো চোখ দুটি ছলছল করছে, টানা ভুরু যেন আরও নেমে এসেছে, চিবুকের ভাঁজটি আরো পরিস্ফুট, যেন কোন নিপুণ প্রতিমাকারক শুধু বাঁশের চাঁচড়ি দিয়ে কেটে তৈরি করেছে। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুক্ত আকাশের তলায় আকর ফুলের একটা ঝোপে কাঁটাওয়ালা ডালগুলিতে থুলো থুলো সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে এমনিই তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলুম না। খানিক পরে বৌদিদি বললেন, সেই জন্যই বলছি ভাই, মাকে আনো, আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওরা এখানে থাকে না, খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না, তুমি মাকে নিয়ে এসো, ওইখানেই থাকো, সে তাদের পত্র লিখলেই তারা রাজি হবেন, বাড়ি তো এমনিই পড়ে আছে, তোমার বোন পরাধীন,
কিছু করবার তো ক্ষমতা নেই। তোমার সঙ্গে এসব দেখাশোনা, এসব লুকিয়ে, বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যেও, দেখেই আমি শান্তি পাবো ভাই। মাকে এ মাসেই আনো। কেমন করে তা হবে? একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলুম, বৌদি, আমি এখানে থাকলে কি আপনি খুব সুখী হন? বৌদি বললেন, কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও কম হয়, তা বুঝেও আমার সুখ। আর বেশ দুটি ভাই বোন এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে, কি বলো? আমি বললুম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন? বৌদিদি বললেন, শোনো কথার ভঙ্গি ভাইটির আমার, আমার কাছে তোমার আবার অপরাধ চাকি সে শুনি? আমি জোর করে বললুম, না বৌদি, ধরুন যদি করি তাহলে? বৌদিদি আবার হেসে বললেন, না না, তাহলেও না, ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে, আমি যে বড় বোন। চোখে জল এসে পড়ল, আড়ষ্ট গলায় বলল, ঠিক বৌদি, ঠিক। বৌদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল কি হয়েছে ভাই, অমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হলুম, বললুম, কিছু না বৌদি, অমনি বলছি। বৌদি বললেন, তবু ভালো, ভাইটির আমার এখনো ছেলে মানুষই যায়নি। হ্যাঁ ভালো কথা বিমল, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে একদিন ভালো করে দেব এখন। তার পরদিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন, গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গিয়েছে। স্কুলের সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলুম, শুধু একবার শেষ দেখা করার জন্যই তার পরদিন পুকুরের ঘাটে ঠিক সময়ে গেলুম। তার দেখা পেলে যে কি বলবো তা ঠিক করে যাইনি সেখানে, সত্যি কথা সব খুলে বলতে বোধ হয় পারতুম সেদিন, কিন্তু দেখা হলো না। সব দিন তো আর দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো, আবার কিছুদিন ধরে হয়তো রোজই দেখা হতো। সেদিন বিকালে গেলুম, তারপর দিন সকালেও গেলুম, কিন্তু দেখা পেলুম না। সেদিন চলে আসবার সময় সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পকেটে নিলুম, যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হবার দিন তিনি দাঁড়িয়েছিলেন। সেই দিনই বিকালে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতো সে গ্রাম পরিত্যাগ করলুম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় ঘুঘু ডাকছিল, সেসব আজ 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল, ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু, উপভোগ করে দেখলুম এ কি মধু, কত নতুন দেশ, নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, নতুন নবঝোপের নতুন ফুল, কত সুই ফুলের মতো শুভ্র নির্মল হৃদয়, কান্না জড়ানো কত সে মধুর স্মৃতি। কাকার কাছে মোরাদাবাদে কাচের কারখানায় গেলুম, বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিলে জার্মানিতে কাচের কাজ শিখতে। তারপর কোয়েলও গেলুম, কাটা বেলুয়ারি কাচের কারখানায় কাজ শেখবার জন্য। কোয়েলও অনেকদিন রইলুম, সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হলো। তিনি ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, শিকাগো ইটারোশান কাগজের তিনি ফ্রান্স দেশস্থ সংবাদদাতা। কোয়েলও সবসময় না থাকলেও তিনি প্রায় ওখানে আসতেন, তারই পরামর্শে তার সঙ্গে আমেরিকায় গেলুম। তার সাহায্যে 2-3টে বড় বড় কাচের কারখানায়
কাজ দেখবার সুযোগ পেলাম। পিটসবার্গে কর্নেগির ওখানে প্রায় ছমাস রইলুম, নতুন ধরনের ব্লাস্ট ফার্নেসের কাজ ভালো করে বোঝবার জন্য। মিডলওয়েস্টের একটা কাচের কারখানায় প্রভাত দে কি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হলো। তারও বাড়ি চব্বিশ পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বলে জাপান থেকে আমেরিকায় গিয়ে মহা হাবুডুবু খাচ্ছিলেন। তারই মুখে শুনলুম সিয়াটল বলে একটা নতুন কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান দিয়ে আসবো বলে স্থির করেছিলুম, কাজেই আসবার সময় সিয়াটল গেলুম। তারপর জাপান ঘুরে দেশে এলুম। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন, ভাই দুটোকে নিয়ে গেলুম মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না, বোম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন, সেই থেকে বোম্বে অঞ্চলেরই অধিবাসী হয়ে পড়েছি। বহুদিন বাংলাদেশে যাইনি, প্রায় ষোলো সতেরো বছর হল। বাংলাদেশের জল মাটি গাছপালার জন্য মনটা তৃষিত আছে। তাই আজ সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথাই ভাবছিল। রাজাবাই টাওয়ারের মাথার উপর এখনো একটু একটু রোদ আছে। বন্দরের নীল জলে মেসাজেরই মারিদিমদের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে, এখানা এক্ষুনি ছেড়ে যাবে। বাঁধারে খুব দূরে এলিফ্যান্টার নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্তৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট হয়ে মনে এলো। ২৫ বছর পূর্বের এমনি এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লীগ্রামের শীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠেছে আদ্র বসনা তরুণী এক পল্লীবধূ। মাটির পথের বুকে বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতো তার জলসিক্ত পাদুখানির রেখা আঁকা। আধার সন্ধ্যায় তার পথের ধারের বেনুকুঞ্জে লক্ষ্মী পেঁচা ডাকছে। তার স্নেহভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ত অনিশ্চয়তায় ভরা। আম কাঁঠালের বনের মাথার ওপরকার নীলাকাশে দু একটা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা মধুরীর ওপর সস্নেহে কৃপাদৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চমূলে স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী সে কোন প্রণাম নীরতা মাতৃমূর্তি করুণামাখা অশ্রু ছল ছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লীবধূ, তুমি আজও কি আছো? হে সুদীর্ঘ ২৫ বছর পরে আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই রকম জল আনতে যাও? আজ সে কত কালের কথা হল, তারপর জীবনে আবার কত কি দেখলুম, আবার কত কি পেলুম। আজ কত দিন পরে আবার তোমার কথা মনে পড়ল, তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে দিদিমণি, তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোন ঘরের ঘর, মিটমিটে মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহমাখা রাঙা শাড়ির আঁচল, আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প উপেক্ষিতা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।